কাল্পনিক এবং এতে জীবিত অমিত কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই। সেলফ রিলেশনের উদ্দেশ্যে বানানো এই গল্প সমূহ সাথে অন্য কোনো গল্পের মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয় এবং ভাষাগত কোনো ভুল ত্রুটি থাকলে তা মাঝে মাঝে। উফ, সকাল সকাল মাঠ এত চিৎকার করে না, কি আর বলবো। যাই, মুখ হাত ধুয়ে পড়তে বসি। পিছন থেকে এসে বাবাটাও চিৎকার জুড়ে দিল, কিরে ইঞ্জিনিয়ারিং তো শেষ, 2 বছর ধরে শুধু চাকরি খুঁজছিস, পাচ্ছিস কই? মনে মনে ভাবলাম কথাটা ঠিকই, 4 বছর ধরে বিটেক করলাম কিন্তু 2 বছর হয়ে গেল কোনো চাকরি বাকরিই পেলাম না। আজ বাবা মায়ের কথাগুলো শুনতে আর ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে যেন সেই অতীতে ফিরে যায়। ছোটবেলায় যখন ছিল না কোনো বেকারত্বের জ্বালা, মাথায় ছিল না সংসার চালানোর চিন্তাভাবনা, বাবা মার এই ঠেস মারা কথাগুলো আজ আর নেওয়া যাচ্ছে না। এবার রেগে আমিও চিৎকার করে উঠলাম আর তারপর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রোদের মধ্যে ঘামে ভিজে গেছে গোটা শরীরটা। একটা চায়ের দোকানের কাছে এসে বসলাম। আজকের এই যান্ত্রিক দুনিয়াটাকে বড় নিষ্ঠুর বলে মনে হয়, যেখানে কিনা বাড়ির লোকও আপন হয় না। টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাস, এইসব কিছুর পেছনে আজ আমরা এতটাই নিজেকে হারিয়ে ফেলেছি যে আমাদের কাছে বেঁচে থাকা, আমাদের খুশি, আনন্দ এইসবের কোনো মানে নেই। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটাই যেন ব্যর্থ। এই জীবনের আর উদ্দেশ্য কি? বেঁচে থাকলে তো সেই বাড়ির লোকের খোঁটা খেতে হবে, ইন্টারভিউয়ের লাইনে ধাক্কা খেতে হবে, আর আমাদের মাপকাঠি বাস কয়েকটা সার্টিফিকেট। সরকারি চাকরি তো ছেড়েই দাও, বেসরকারি চাকরি পাওয়াটাই একটা বিশাল চ্যালেঞ্জ। ঠিক এইরকম 7-5 ভাবতে ভাবতে হঠাৎ দেখি পাশের দোকান থেকে ভীষণ চিৎকার শুরু হয়েছে। দোকানের মালিক কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কারণ সে নাকি আজ আসতে দেরি করেছে, তার জ্বর। ছেলেটির বয়স 20-21 বছর হবে, নন বেঙ্গলি, কিন্তু ছেলেটি কোনো কথাই উত্তর দিচ্ছে না, শুধু নিজের কাজটি করে যাচ্ছে। কথাগুলো এতটাই কটু যে আমারও খুব রাগ হতে লাগলো। ছেলেটিকে দেখে অবাক লাগলো যে কিভাবে সে চুপ আছে। তখন দেখি একটা কাকু একটু আড়ালে ছেলেটিকে শোধাচ্ছে, বাবা তোমার তোমাকে এত খারাপ কথা বললো আর তুমি কিছু বললে না। ছেলেটি মুচকি হেসে বললে, উসনে মুঝে কুছ দিয়া হ্যায়, লিয়া তো নহি না, জো মেরা হ্যায় ভো মেরা হি রহেগা, দুনিয়া কিতনি ভি জালিম নেই মুঝে। কথাটা শুনে রক্তে একটা শিহরণ বয়ে গেল। হঠাৎ দেখি পাশে একটা ছেলে আমাকে বলছে, তোমার বাড়ির লোক তোমাকে খুঁজছে, তাড়াতাড়ি যাও। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে দেখি মা দূরে বসে কাঁদছে, আমাকে দেখে তার শরীরে যেন প্রাণ ফিরে এলো। বাবাও ছুটে এলো দরজার কাছে, সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকতেই মা আমাকে জড়িয়ে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকলো। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সত্যি আমাদেরকে যে যাই বলবে বলুক, আমাদের কেউ কিছু কেড়ে নিতে পারবে না। যে জিনিসগুলো আমাদের, আমরা যতটা ডিজার্ভ করি, সেই জিনিসগুলো আমাদেরই থাকবে। আর একটা দোকানের কর্মচারী সে যদি অচেনা একটা মানুষের কটু কথা শুনে চুপচাপ থাকতে পারে, তাহলে আমি আমার বাবা মার আমার জন্য ভালো বলা কথাগুলো একটু শুনে থাকতে পারবো না? লাইফে সত্যি আমাদেরকে যে যাই বলবে বলুক, ও তুমি কিছু দে রায়, তোমসে তো কিছু লে নেই রা না। সো আজকের টপিকটা বেসিক্যালি এর উপরই ছিল যে ইট ইজ নট নেসেসারি টু অ্যান্সার সামওয়ান, সামটাইমস ইউ হ্যাভ টু বি সাইলেন্ট অ্যান্ড লেট ইউর সাকসেস স্পিক।
সো আই হোপ তোমাদের এই সিরিজের এই ধরনের আরো গল্প তোমরা চাও, সেলফ রিয়েলাইজেশন টাইপের, এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার এই ধরনের স্টোরি বানানো এবং তারপর স্ক্রিপ্ট করা, লেখা, সেই জিনিসটাকে অডিওতে বলা, সেই অডিওটাকে এডিট করা, তারপরে এই ভিজুয়ালসগুলো পিকচারগুলোকে আস্তে আস্তে লাগানো, এগুলো চরম 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 একটা হার্ডওয়ার্ক, একটা ধৈর্যের ব্যাপার। সো আই হোপ তোমাদের এই হার্ডওয়ার্কটা খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবে, এবং যদি ভালো লাগে ইউ অনলি ক্যান সাপোর্ট মি বাই সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই, জয় রক।